হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কাস ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো বন্ধুরা, আমি রিসেন্ট আমি ব্লগ দিতে পারছি না, হয়তো আরও কয়েকদিন হয়তো পারবো না, কারণ জানুয়ারি মাসে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, মানে বলিনি তোমাদেরকে, আমার বিয়ে। তো তার জন্য আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি, তাই কোনো রকম কোনো কিছু আপডেট বা কোনো কিছু আমি করতে পারছি না, কোনো রান্নার ব্লগ বা কোনো ডেলি ব্লগ যাই বলো কিছুই আমি করতে পারছি না। তো তোমরা ভেবো না যে আমি ব্লগিং করা বন্ধ করে দিয়েছি বা কিছু, এরকম কিছুই নয়। আবার আসবো খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে, নতুন নতুন অনেক ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসবো তোমাদের সাথে। কিন্তু আপাতত কিছুদিন আমি ব্যস্ত থাকবো, তাই খুব একটা ব্লগিং আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো কিছু মনে করো না, তবুও চেষ্টা করবো। আজকে বেশ 3-4 দিন বাদে আজকে আবার করছি তোমাদের সাথে, শেয়ার করছি কি কথা বলছি তোমাদের সাথে। তো চেষ্টা করবো এর মধ্যে যদি পারি, টাইম হয় একটু একটু কিছু করার, তোমাদের সাথে কী কী কেনাকাটা করেছি, কি জুয়েলারি কিনেছি সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই। তোমরা কেমন আছো আমাকে জানিও, আর তোমরা পাশে থেকো আমার চ্যানেলটার সাথে থেকো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরা অনেকে দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে খিচুড়ি হবে আমাদের, এবার খিচুড়ি আমি কখনো বানাইনি, মাই করে, মা আমাকে রেসিপিটা দেখিয়ে দেবে, মানে বলে বলে দেবে, আমি সেভাবেই করব। তো চলো দেখো কীভাবে আমি খিচুড়িটা তৈরি করছি। তোমরা অনেকেই হয়তো জানো খিচুড়ি বানাতে, সবাই বড়, আমি মনে হয় পারি না। তো আমি আজকে ফার্স্ট টাইম করবো, তো দেখো কীভাবে কীভাবে করছি খিচুড়িটা। সিম্পলভাবে খিচুড়িটা হবে, এখানটায় রয়েছে মুগ ডাল, আর এখানটা হয়েছে ওই যে কী চাল বলে এটাকে, গোবিন্দভোগ চাল না কী বলে, নাতক চাল কী বলে আমি জানি না, কী চাল বলে ওটাকে, ওই যাই হোক কিছু একটা হবে। আর ফুলকপি রয়েছে, এটা খিচুড়ির মধ্যেই দেওয়া হবে। আর রয়েছে আলু, আর এখানে একটুকু কুমড়ো আছে, আর বাকি কুমড়ো মা কাটছে। তো চলো শুরু করি। তো আমি এখানে ডালটা কড়াইতে দিয়ে দিয়েছি, এবার ডালটাকে আমি ভেজে নেব হালকা বাদামি করে। তো এই দেখো আমার ডালটা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি চালটাকে, এই সরি চাল না, মানে জলটাকেও আর কি গরম বসিয়ে দিয়েছি, এই যে ফুটে গেছে জলটা। এবার আমি চালটাকে ধুয়ে নেব। তো এইখানে আমি ফুলকপিটাকে ভেজে নিচ্ছি, তো হালকা করে একটু ফুলকপিটা ভেজে নেব। আর এখানে আমার চাল ধুয়ে রেখে দেওয়া কলসেট, দেখো এই ঝুড়িটা আমি ইউজ করি, এতে কী হয় চালের জলটা না ভালোভাবে ঝরে যায়। বা পোলাও করার সময়ও আগে যখন চালটাকে ধুয়ে নিতে হয়, ধুয়ে এই ঝুড়িতে রেখে দিলে জলটা ভালোভাবে ঝরে যায়। তো তবে এখানে আমি একটু ফুলকপিটা ভাজা কমপ্লিট করি। এইখানে আমার ফুলকপি আর আলু ভাজা ডান। এবার আমি এগুলোকে নামিয়ে ফোড়ন দেব। তো এখানে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি তেল গরম হয়ে, এর মধ্যে দিয়েছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা, আর তারপরে সরিষা, আর এখন দেবো হচ্ছে তেজপাতা দিয়ে। এবার আমি একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি ওই চালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, ওই চালটাকে এবার আমি দিয়ে ভাজবো। রেসিপিটা তোমাদের কেমন লাগছে, আর তোমরা কীভাবে খিচুড়ি তৈরি করো বাড়িতে আমাকে কমেন্টে জানিও অবশ্যই। আর আমি প্রথম করছি, মা বলে দিয়েছে সেইভাবেই করছি, দেখা যাক কেমন হয়। মায়েরটা তো খুবই ভালো হয়, কারণ আমার রান্নাটা কেমন হবে জানি না, খিচুড়ি রান্নাটা। এবার এর মধ্যে একটু হলুদ দিলাম,
এবার চালটা একটু ভেজে নেব। তো এবার দেখো আমার ডালটা এই সরি চালটা আমার কমপ্লিট হয়ে গেছে ভাজা। এবার আমি এর মধ্যে যে ভেজে থাকা যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম আগে ওটাকে এবার আমি দিয়ে দেব। এর মধ্যে এবার আমি এটাকে ভালো করে আর একটু নাড়াচাড়া দিয়ে ফুটে দেব। তো দেখো আমি ওই ডাল আর চাল ওগুলো ভাজা একটু হালকা একদম ভাজা হবে একটু ইয়ে করে নিয়ে, তারপরে যে জলটা আমি ফুটিয়ে রেখেছিলাম আগে ওই জলটা আমি ঢেলে দিয়েছি আর সাথে নুন আর হলুদ। এবার আমি এটাকে একটু হতে দেবো কিছুক্ষণ, তারপরে পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে। ও আর এর আগে দাঁড়াও, এর মধ্যে তোমার এই আগে যে ভেজে রেখেছিলাম যে সবজিগুলো সেগুলো সব দিয়ে দিলাম, এবার এটাকে আমি হতে দেবো কিছুক্ষণ। তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো আমার এই স্ট্যান্ডের প্রবলেমের জন্য আমার মেনে তোমার মোবাইলটাকে ধরে দেওয়ার কেউ নেই, তো তার জন্য আমার একটু ভিডিওটা করতে একটু প্রবলেম হয়। তো এখানে হতে থাকুক খিচুড়িটা। তো দেখো আমার খিচুড়িটা এখনও হচ্ছে, হতে এখনও কিছুটা টাইম লাগবে, আসলে কড়াইতে না ধরছিল না তার জন্য ওটাকে আবার কড়াই থেকে নামিয়ে এই ডেচকি বলে তো এটাকে, হ্যাঁ এটার মধ্যেই আর কি করা হচ্ছে। তার এক কিছুক্ষণ হবে, হয়ে যাওয়ার পরে খিচুড়ি রেডি। তো খিচুড়ি রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো খিচুড়িটা এখন পুরোটা এখনো হয়নি, হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। এখনো খিচুড়িতে হয়ে যাওয়ার পরে ঘি গরম মশলা এটা দিতে হবে, তো পুরোটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার ঘি গরম মশলা আর চিনি দেওয়া কমপ্লিট, এবার আমি খিচুড়িটাকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে গরম গরম খেতে চলে যাবো।